অক্টোবরের প্রথম সপ্তাহে উদ্বোধন হতে যাচ্ছে দেশের প্রথম অত্যাধুনিক দৃষ্টিনন্দন হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। চলছে উদ্বোধনের প্রস্তুতি। বর্তমানে বছরে প্রায় 80 লাখ যাত্রীর সেবা দেওয়ার সুযোগ থাকলেও তৃতীয় টার্মিনাল চালু হলে 1 কোটি 20 লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব বলে দাবি সংশ্লিষ্টদের। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। এ যেন কল্পনার জগৎ। রেলপথে দেশের যে কোনো প্রান্ত থেকে এসে নামলেন কমলাপুর রেল স্টেশনে, সেখান থেকে পাতাল রেলে করে খিলখিত হয়ে কাওলা। সুড়ঙ্গ পথে চলে যাবেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা শেষে উঠে গেলেন উড়োজাহাজে, এরপর নিজ গন্তব্যে। না, কোনো স্বপ্ন নয়, এমনটাই হতে যাচ্ছে বাস্তব। দৃষ্টিনন্দন টার্মিনালের নির্মাণ কাজ 80% বেশি শেষ, অপেক্ষা উদ্বোধনের। চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি স্থাপনের কাজ। হজরত শাহজালাল বিমানবন্দরে এখন টার্মিনাল 1 ও 2-এ বছরে প্রায় 80 লাখ যাত্রীর সেবা দেওয়া গেলেও তৃতীয় টার্মিনাল চালু হলে আরও 2 কোটি 40 লাখ যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। এই টার্মিনালে একসঙ্গে পার্ক করে রাখা যাবে 37টি উড়োজাহাজ। দেশের এমন প্রকল্পে কাজ করতে পেরে উচ্ছ্বসিত শ্রমিকরাও। থাল পাল আমাদের যারা পর্যন্ত বড় বড় ই হবে তারা একটা ঈদ গর্ব করবে যে আমার বাবা এখানে কাজ করছে, অনেক আনন্দ সবাই একটা ঈদ থাকবে তার। আনন্দ লাগতেছে, আরও কিছু কাজ আছে সম্পূর্ণ পুরোপুরি হলে, মানে সম্পূর্ণ কাজটা কমপ্লিট হলে আরও ভালো লাগবে। বেবিচক চেয়ারম্যান জানান, বর্তমানে 53টি দেশের ফ্লাইট কার্যক্রম চলছে। তৃতীয় টার্মিনাল চালু আগেই আগ্রহ দেখাচ্ছে আরও অনেক দেশ। এয়ার সার্ভিস এগ্রিমেন্ট আছে 53টা দেশের সাথে, আরও 2টা দেশ নতুন সংযুক্ত হচ্ছে, 30টা মতো এয়ারলাইন্স এখন অপারেট করতেছে। বহু দেশ আমাদের সাথে তার আগ্রহ প্রকাশ করছে আমাদের সাথে এয়ার কানেক্টিভিটি বাড়াতে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী দেশ টিভিকে জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে উদ্বোধন করা হবে তৃতীয় টার্মিনাল। এই টার্মিনাল হওয়া এখানে 115টা থাকবে, এই চেক ইন কাউন্টার, বোর্ডিং ব্রিজ থাকবে 26টা, কনভেয়ার বেল্ট থাকবে 37টা। তো সুতরাং কোনো ক্ষেত্রেই আর কোনো অপেক্ষা করতে হবে না কাউকে, সম্পূর্ণ অটোমেশন মেশিনে চলবে। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় সম্মতিক্রমে আমরা অক্টোবরের 1st উইকেই আমাদের চেষ্টা থাকবে এটা সফট ওপেনিং এর ক্ষেত্রে। 2,30,000 বর্গ মিটার এলাকা জুড়ে 2019 সালে ডিসেম্বরে শুরু হয় থার্ড টার্মিনালের নির্মাণ কাজ। প্রকল্পের শেষ মেয়াদ 2024-এ এপ্রিল হলেও 6 মাস আগেই উদ্বোধনের বড় চ্যালেঞ্জ নিয়েছেন সংশ্লিষ্টরা। 80%-এর অধিক কাজ শেষ, চলছে সাজসজ্জার, করা নাচ্ছে উদ্বোধনের। সরকারের উন্নয়নের তালিকায় যোগ হচ্ছে আরও একটি নাম, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।